গুড মর্নিং সবাইকে। তো আমার ঘুম থেকে উঠতে আজকে খুবই দেরি হয়ে গেছে, তো তাও এটা তো সকালই, তো চা দিয়ে শুরু করলাম। চাটা খেয়ে নিয়ে এবার অন্যান্য কাজ করব। তো দেখো, চা খেয়ে আমি এই যে আলমারিতে একটা জিনিস খুঁজছি, জিনিস বলতে একটা কাগজ খুঁজছি। আমার হাজবেন্ড নাকি আমাকে একটা কাগজ দিয়েছিল, ওর ব্যবসায়িক আর কি প্রয়োজনীয় একটা কাগজ, তো আমার কিছুতেই সেটা মনে পড়ছে না যে ও আমাকে দিয়েছিল। আসলে আমি ভীষণভাবে ভুলে যাই, তো সেই কারণে আমি ওকে বলতেও পারছি না যে না তুমি আমাকে দাওনি, বা আমি নিজেও মনে করতে পারছি না যে কোথায় রেখেছি। তো সেই জন্য আর কি এই ব্যাগ ওই ব্যাগ এদিক ওদিক খুঁজছি। ঠাকুরকে তো ডাকছি, যদি পেয়ে যাই খুবই ভালো, আর যদি না পাই তাহলে আর কি করব। ওই পাশের ঘরের আলমারি, শোকেস, তারপর তোমার ওই ওর ওয়ার্ড্রপ, ওই সমস্ত যা যা আছে আর কি সব খুঁজবো। তো দেখো পেলাম না এখনো পর্যন্ত, ও তো একটু রেগেই গেল। যাই হোক, আবারও খুঁজবো। এবার এই মানে বিছানা অল্প কিছু ছিল, সেগুলো আমি তুলে নিচ্ছি, কিছু আগেই তুলেছিলাম বালিশ। যাই হোক, এই তুলে নিয়ে আর দিয়ে তারপর পাশের ঘরের খাটটাও একটু পরিষ্কার করে নেবো, এই আর কি করে নেবো। এই কারণেই আমার এগুলো ফেলে রাখলে খুব অসুবিধে হয়ে যায় পরে, যদিও আজকে আমার রান্নার চাপ একেবারেই নেই, তোমরা দেখতেই পাবে। তাও যতটুকু কাজ আর কি সেরে নেওয়া যায় সেটাই ভালো, তো সেই জন্য আর শরীরটা সেইভাবে তো সুস্থ হয়নি। তো যাই হোক, চলো হয়ে গেছে আমার। এবার আমি ছাদে যাচ্ছি, এই যে চলেও এসেছি। দেখো কিছু জামা কাপড় কেচেছিলাম সকালবেলা, সেই জন্য ওইগুলো আর কি শুকোতে দিয়ে দিচ্ছি। আর ছাদে আসলে না আমার এখন যেতেই ইচ্ছা করে না, এমনি আমি ছাদটা খুব ভালোবাসি, আর এখন আরও ইচ্ছা করে না, এত সুন্দর মানে আমের মুকুলের গন্ধ চারিদিকে, সবারই মোটামুটি গাছ আছে, আম গাছ আমাদের আশপাশে, আর কি সুন্দর যে গন্ধ, খুব ভালো লাগে। আর একটু গরম করছে ঠিক কথাই, এখন হালকা একটা গরমের ভাব চলে এসছে, কিন্তু এই আমের মুকুলের গন্ধগুলো পেলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি জানো না, আমি এই আমের মুকুলগুলো নাকের কাছে নিয়ে গিয়ে মানে গন্ধ শুকি, মানে আমাদের একদম ছাদে হাতের কাছেই মুকুলগুলো হয়েছে। তো ঠিক আছে, চলো নিচে চলে যাই, চলো। ছাদে গেলাম, এই ব্যাগগুলো কেচেছি, দেখো দিয়ে আসতে ভুলে গেলাম, আবার আমাকে এখন ছাদে যেতে হবে, আর পারি না তোমার করে ছাদে যেতে। এই ব্যাগগুলো অনেকদিন ধরে পড়েছিল, মানে আমার এগুলো দরকারি ব্যাগ আর কি, তো সেই কাচলাম, সার্ফে একটু ভিজিয়েছিলাম, দিয়ে ভুলে গেছি, নাও আবার যাই ছাদে। এখন প্রচুর বাসন কোসন আছে, সেগুলো মাজবো, কালকে রাত্রের সব বাসনগুলো পড়ে আছে। আজকে আমি অনেক দেরি করে উঠেছি, আমার সকালে বাসি কাজ সব শুধুমাত্র নিজে পরিষ্কার পরিচ্ছন্নটুকু হয়েছে। আজকে আমার একটু কিচ্ছু রান্না নেই, মানে ভাতের মধ্যে এই যে উচ্ছে আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। কালকে যে নিম পাতা ভাজা আছে, তো আমার হাজবেন্ড ওই মানে আগের দিনে নিম পাতা ভাজা খাবে না, তো ওর জন্য উচ্ছে আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসালাম। আর ওদিকে দেখো গতকালকে যে মানে মাংস রান্না করেছিলাম রাত্রেবেলা, ওটা ওঠেই নি, অল্প একটু উঠেছে, বাকি বেশিরভাগটাই রয়ে গেছে। তো এই যে জাল দিয়ে নিচ্ছি, দেখো এই যে সুন্দর করে এটাকে জাল দিয়ে নিচ্ছি, তো এ বেলাটা হয়ে যাবে আমাদের। অনেকটাই আছে, তো সেই কারণে আজকে আর রান্নার কিছু ঝামেলা নেই ওটাই। আর নিম পাতা আর বেগুন ভাজাটা যেটা ফ্রিজে রয়েছে, ওটা আমি একটু পরে বার করে ওটা ওভেনে একটু গরম করে নেবো, নিয়ে আমার আর শাশুড়ি মায়ের হয়ে যাবে। মেয়ে তো তেতো খায় না, ওর একটু মাংস আর বাসি মানে পরের দিনের মাংস তো খুবই ভালোবাসে, আর একটু ফ্রাইড রাইসও রয়েছে, ওটাকেও বার করিনি, ওটা বার করবো অফিস থেকে। তো এই আর কি, আর গতকালকে আমার শরীরটা খুব খারাপ ছিল, সেই তুলনায় আজকে শরীরটা অনেকটাই ভালো আছে। এই যে ছোটে দেখছো একটু লিপস্টিক, এইমাত্র একটা শর্ট ভিডিও করলাম তার জন্য একটুখানি দিয়েছিলাম, যাই সব সময় দিই না। আর কী বলতো, গতকালকে থেকে আজকে শরীরটা ভালো আছে। ওই তোমার মেয়ের একটা লিকুইড ওষুধ এনেছে, ওইটা আমি গতকালকেও দুবার খেয়েছি, আজকে একবার, দুটো বিস্কিট খেয়ে। ওটা আজকে টিফিন এমনি আলাদা করে কিছু খাইনি, ওই দুটো বিস্কিট খেয়েছি, ওই মেয়ের ওই ক্রিম দেওয়া বিস্কিট আর কি খেয়ে, তারপরে ওই ওষুধটা দু চামচ খেয়ে নিয়েছি, সেই জন্য কাশিটা অনেকটা কম আছে আর শরীরটাও আগের থেকে ভালো আছে। ওই দোকান থেকে বলে অ্যান্টিবায়োটিক নিয়ে এসেছে, সেটা খাচ্ছিলাম, তার সাথে এই কাশির সিরাপটা খেয়ে আমার মনে হয় একটু কাজ হলো, সেই জন্য এই আর কি। তো এই বেলাটা আমার এইভাবেই হয়ে যাক, বলতে বলতেই কাশি, ভাত ফুটে গেছে, রাত্রে দেখবো আবার কী করি। ঠিক আছে, রাখছি এখন।
খা। দাঁড়াও খেয়ে নেই, মাংস দিয়ে খাও। মাছটা এদিকে আর একজন বসে আছে। আমার মেয়ে এলো, কলেজ থেকে বাড়িতে এলো, এবারও হাত মুখ ধুক, তারপর খেতে বসবো, সবাই মিলে একসাথেই বসবো। তাড়াতাড়ি এসছে, চলো। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম, কাশির সিরাপ খাচ্ছি তো, আমি মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছি। এবার মা বললো, উঠালো যে এই ওঠ, তোদের তো ছাদে জামা কাপড় আছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে উঠলাম, উঠে যে জামা কাপড়গুলো নিতে আসলাম, সকালবেলা দিয়েছি সেই রোদে, মানে এত ঘুমিয়ে গেছি। এবার চিন্তা হচ্ছে কি বলো তো, কলে জল পাবো কিনা, আমার তো এখন মানে বিকেলবেলা যেরকম হয় সবারই জলের কাজ তো থাকে বলো, আর আমার তো এই জলটার উপরে যেহেতু নির্ভর করতে হয়, জল অনেক ভরা আছে, তো যাই তাড়াহুড়ো করে এবার জলের কিছু কাজ আর কি সেরে নেবো, কিছু বলতে একটু বাসন টাসন আছে ওগুলো মেজে নেবো, এটাই। আর মেয়েও ঘুমিয়ে গেছে, দুজনেই তো ভাত খেয়ে উঠে কাশির ওই সিরাপটা খেয়েছি, ওর জন্য মানে ফ্রেশ লাগছে বেশ, ঘুমটা হয়, দুপুরে আমি ঘুমোই না। ঠিক আছে, তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে, চলো। ছাদটা বন্ধ করে দিই, একাতে তো পারবো না, তাহলে রাখছি এখন। হাই বন্ধুরা, তো সন্ধেবেলা এখন চলে আসলাম আবারও রান্নাঘরে, দিয়ে এই যে একটুখানি সাবুর, দেখো একটু সাবু দিয়ে একটু পোলাও বানাবো। আসলে কি বলতো, আমাদের ঘরে এত বেশি পরিমাণে মানে আমি সাবু ভিজিয়ে ফেলেছিলাম, তো তার জন্য একদিন মাখা হয়েছে, তারপরে গতকালকে খিচুড়ি করলাম, আজকে এইটা একটু পোলাও মতো বানিয়ে নেবো, ঠিক আছে। আর এটা আমি আজকেই প্রথম বানাবো, কোনোদিনও বানাইনি সাবু পোলাওটা, আমি ইউটিউব সার্চ করে দেখলাম কীভাবে বানাতে হয়, কী কী লাগে, সবই মোটামুটি আছে ঘরে। আর আমি ওই বাদাম খুঁজছিলাম, যেটা চিনে বাদাম, কাজু তো আছে, চিনে বাদাম মানে ভগবানের এমনই কৃপা, দেখো এই যে এক প্যাকেট দেখলাম চিনে বাদামও রয়েছে, তো ভাবলাম সব কিছুই আছে এখন, তাহলে একটু বানিয়ে নিই, দেখি খেয়ে কীরকম লাগে, তো চলো দেখি বানিয়ে। হ্যাঁ, তারপরে কী করবো বলো তো, ময়দা মাখতে হবে আবার, রাত্রে খাবার তো করতে হবে, দিনে তো দেখলে যে আমার তো সেরকম কিছু মানে রান্না তো কিছুই করিনি, শুধু ওই মাংসটা ছিল আর ওই উচ্ছে সিদ্ধ দিলাম, আর নিম বেগুন ছিল, যাই হোক ওই করে হয়ে গেছে দিনের বেলা। আর এই যে ময়দাও একেবারে নিয়েই বসছি একদম, ওইটা করে ওটা করার আগেই আগে ময়দাটা মেখে নেবো, তারপরে সামনে পোলাওটা বানাবো, ঠিক আছে, দিয়ে খাবারটা তো একটু পরে বানাবো, চলো তাহলে বানাই। দেখো আমার হয়ে গেছে, আমি শুধু হলুদ দিইনি, ঠিক আছে, ইউটিউবে যেটা দেখেছি তাই হলুদ দেওয়া, আমি হলুদ দিইনি। এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছে, দেখো আমি আলু আর মটরশুঁটি দিয়ে একটু চচ্চড়ি মতো করে নিলাম, আর ময়দাটা আগেই মেখে রেখেছিলাম সন্ধ্যাবেলায়, তো এবার লুচিটাও বেলে ভেজে নিলাম, দিয়ে তাড়াতাড়ি করে গরম গরমই দিয়ে দেবো। আর এই যে দুটো দেখলে, ওই দুটো চিনি দিয়ে লুচি করেছি, আমার হাজব্যান্ড খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি করলাম, ঠিক আছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে যাচ্ছি, ঠিক আছে, গুড নাইট, আবার তোমাদের সঙ্গে অন্যদিন দেখা করবো, তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, এরপর অন্যদিন অন্য একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, টাটা, গুড নাইট।